প্রতি বছর লাখ লাখ মানুষ মারা যায় কিডনির নানা সমস্যায় ভুগে। মানবদেহের ফুসফুস কিংবা হৃৎপিণ্ডের মতোই কিডনির গুরুত্ব অনেক বেশি, কিন্তু আমরা নিজের অজান্তেই আমাদের কিডনির ক্ষতি করে ফেলছি। আমাদের খাদ্যভাসে একটু ভারসাম্য আনলেই সুরক্ষা থাকবে কিডনি। সুতরাং আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিডনির ক্ষতি করে যেসব খাবার সেগুলো নিয়ে। যাদের কিডনির সমস্যা আছে এবং কিডনি ঝুঁকি আছে তারা এই খাবারগুলো এড়িয়ে চলবেন। তো চলুন একে একে জেনে নেওয়া যাক কিডনির ক্ষতি করে যেসব খাবার সেগুলো সম্পর্কে। পানি পান করা। বিভিন্ন কারণে কিডনির ক্ষতি হয়ে থাকে, এর মধ্যে সাধারণ কারণ হলো পর্যাপ্ত পরিমাণ পানি পান না করা। শরীর থেকে পরিপাক প্রক্রিয়ায় বর্জ্য অপসারণ করা হচ্ছে কিডনির মূল কাজ এবং সেই সঙ্গে রক্তকণিকার ভারসাম্য বজায় রাখে কিডনি। কিন্তু অধিকাংশ মানুষই তৃষ্ণা না পেলে পানি পান করেন না। পর্যাপ্ত পরিমাণে পানি পান না করায় ফলে বৃক্কের রক্ত প্রবাহ হ্রাস পায় এবং এতে করে দূষিত রাসায়নিক জমা হতে থাকে। মাংস, স্বাদের খাতিরে আমরা অতিরিক্ত মাংস খেয়ে থাকি, এটা একদমই ঠিক নয়। সাধারণত অন্যান্য খাবার থেকে মাংস হজম হতে সময় বেশি নেয়, এতে করে কিডনির জন্য বোঝা হয়ে ওঠে। অনেক সময় পাথরও জমতে থাকে আর এইসব ইউরিক অ্যাসিডের মূল কারণ হয়ে দাঁড়ায় এই মাংস। লাল মাংস অতিরিক্ত খাওয়া একদমই উচিত নয়। সেই সঙ্গে চিপস, ফাস্টফুড, ইনস্ট্যান্ট নুডলস, প্রক্রিয়াজাত খাবার এবং লবণ দিয়ে ভাজা খাবারেও অনেক ক্ষতিকারক দিক থাকে। খাবারে অতিরিক্ত প্রোটিন থাকলে কিডনিতে চাপ পড়ে এবং এর দুর্বল কোষগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই কিডনি সুরক্ষা রাখার জন্য খাদ্য তালিকায় প্রাণীজ প্রোটিন না রেখে মাছ ও ডাল জাতীয় প্রোটিন খাবার রাখা উচিত। ব্যথানাশক ওষুধ। সাধারণত একটু মাথা ব্যথা, গলা ব্যথা থেকে শুরু করে শারীরিক কোনো অঙ্গে ব্যথা অনুভব হলেই ব্যথানাশক খাওয়ার অভ্যাস আমাদের রয়েছে। অধিকাংশ ব্যথানাশকেরই কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এইসব জানার পরেও আমরা যেই সব ব্যথানাশক সেবন করে থাকি এইসব ব্যথানাশক কিডনি সহ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জন্য খুবই ক্ষতিকর। এক গবেষণায় দেখা গেছে ব্যথানাশক ওষুধের উপর দীর্ঘ নির্ভরশীলতা রক্তচাপ কমিয়ে দেয় এবং কিডনির কার্যক্ষমতা কমিয়ে দেয়। লবণ, প্রতিদিন খাবারে লবণের প্রয়োজন অনেক বেশি, কিন্তু এই প্রয়োজনীয় খাবারই অতিরিক্ত খাওয়া হলে কিডনিতে প্রভাব পড়তে পারে খুবই মারাত্মক। লবণে থাকা অতিরিক্ত সোডিয়াম ভয়ানক ক্ষতি করে কিডনির। এক্ষেত্রে খাবারে লবণের পরিমাণ কম বেশি করে নেওয়া যেতে পারে, তবে প্যাকেটজাত খাবারে দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়, এ কারণে জাঙ্ক ফুড এড়ানো উচিত। মানবদেহে প্রতিদিন মাত্র 1 চা চামচ লবণের চাহিদা থাকে, তাই কিডনি ভালো রাখার জন্য অতিরিক্ত লবণ খাওয়া থেকে এখনই সাবধান হতে হবে। শরীরে 140/90 উপরে রক্তচাপ থাকলে কিডনির সমস্যা হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায় এবং কিডনি সুস্থ রাখতে সবসময় আপনাদেরকে 130/80 বা এর কম রাখা উচিত রক্তচাপ। কলা, কলা আমাদের দেহের ক্যালসিয়াম ও এনার্জির ঘাটতি পূরণ করে। আগে থেকে যাদের কিডনিজনিত সমস্যা রয়েছে তাদের একদমই কলা খাওয়া ঠিক নয়। কলায় থাকা অতিরিক্ত পটাশিয়াম আমাদের কিডনির কার্যক্ষমতা হ্রাস করে। এর ফলে সোডিয়াম যদিও কম থাকে তবে মাঝারি ধরনের একটি কলায় 422 গ্রাম পটাশিয়াম থাকে। যাদের আগে থেকে কিডনি সমস্যা তারা কলা এড়িয়ে চলুন। এনার্জি ড্রিঙ্কস, কোমল পানীয় বা এনার্জি ড্রিঙ্কস খাওয়া এখন রীতি হয়ে গেছে প্রায়। যে কোনো অনুষ্ঠানে কোমল পানীয় না থাকলে কি হয়, আবার অনেক তৃষ্ণা পেলে পানির পরিবর্তেও এনার্জি ড্রিঙ্কস বা কোমল পানীয় খেয়ে থাকেন, কিন্তু এইসব পানীয় কিডনির ব্যাপক ক্ষতি করে থাকে। প্রতিদিন একজন মানুষের অন্তত 8 গ্লাস পানি খাওয়া উচিত। অতিরিক্ত ঘামের ক্ষেত্রে পানি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। পরিমাণ মতো পানি পান করলে কিডনিতে পাথর হয় না। ধূমপান ও মদ্যপানের জন্য কিডনিতে স্বাভাবিক কার্যক্রম বিঘ্ন ঘটে। ধূমপান ও মদ্যপানে কিডনির রক্ত চলাচল ধীর গতি হয়ে যায় এবং এতে কিডনির কার্যক্ষমতা হ্রাস পায়। কমলা লেবু, এমন অনেক মানুষই আছেন যারা খোসা ছাড়িয়ে কমলা লেবু খেয়ে থাকেন। অতিরিক্ত ভিটামিন সির চাহিদা বা লোভে পড়ে অতিরিক্ত কমলা লেবু খাওয়া উচিত নয়, কেননা লেবুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর এই পটাশিয়াম কিডনিতে গিয়ে জমা পড়ে। শরীরে প্রতিদিন মাত্র 500 মিলিগ্রাম ভিটামিন সি হলেই যথেষ্ট। নিয়মিত প্রয়োজনের থেকে অতিরিক্ত ভিটামিন সি কিডনিতে পাথর সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়, তাই পরিমাণ মতো ভিটামিন সি খাওয়া উচিত। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আজকে এ পর্যন্তই, সালাম আলাইকুম।